রাজধানীর ঔষধ প্রশাসন ল্যাব জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনার যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানেই সেগুলোর গুণগত মান পরীক্ষা হবে। সকালে সেই ল্যাব দেখে স্বাস্থ্যমন্ত্রী জানান এটি অত্যাধুনিক, ভ্যাকসিন সংরক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। WHO-র অনুমোদন পেয়েছে, জনবল এখানে ভালো আছে এবং যন্ত্রপাতি অত্যাধুনিক। জানুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করতে পারি অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে, যখনই এই ভ্যাকসিন অনুমোদন পেয়ে যাবে WHO-র, আমরা তখনই আশা করি বাংলাদেশে এই ভ্যাকসিন আমরা পেয়ে যাব। বাংলাদেশে এই ভ্যাকসিন দেওয়ার জন্যে যে স্থানীয় প্রস্তুতি সেটাও আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং কোল্ড চেইন মেনটেন করার জন্যে, তার তাপমাত্রা মেনটেন করার জন্যে আরও কিছু বাড়তি কোল্ড বক্স লাগবে, সেটারও ব্যবস্থা করা হয়েছে। টিকা প্রয়োগের ক্ষেত্রে 18 বছরের নিচের বয়সীদের হয়নি ক্লিনিক্যাল ট্রায়াল, তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 18 বছরের কম বয়সীরা পাবে না করোনা ভ্যাকসিন। উল্লেখ করে মন্ত্রী জানান সবাইকে ভ্যাকসিন দেয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী। 18 বছরের নিচে প্রায় 40% পপুলেশনই সেখানে, আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না, যেটা দিচ্ছি সেটাও প্রায় 5.5 কোটি, কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। যেটুকু গ্যাপ থাকছে সেটুকু আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করে ফেলব। মন্ত্রী জানান নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণে চিকিৎসা পদ্ধতি কি হবে তা জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য বিভাগ, আর বিস্তার ঠেকাতে বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।